ভিউয়ার্স, আপনারা এই ছাপ পরিষ্কার করে রাখবেন, ঠিক আছে? কারণ বৃষ্টির পানি খেলে কবুতরে ঠান্ডা লাগবে, ঠিক আছে? ঠান্ডা, জ্বর, তারপর আবার এই কবুতর যে ড্রপিংগুলি আছে, এই ড্রপিংগুলি আবার পানির সাথে মিক্স হয়ে গেছে। এই পানিটি যদি ওরা খায়, তার মনে করেন এমন কবুতর আছে, অসুস্থ কবুতর ছিল যেগুলি কিনা আপনার ওই অসুস্থ ছিল, ঠিক আছে, ড্রপিংয়ের প্রবলেম আছে, ওই কবুতরের ড্রপিং ই করলে আবার এমন কবুতর ছিল, ঠান্ডা ছিল শরীরে, কিংবা আপনার ভাইরাস ছিল, নানা রকম ভাইরাস ছিল, ঠিক আছে, আমেশা ছিল, অথবা ওই পাতলা পায়খানা করতো, ঠিক আছে, ওই সকল কবুতর কিন্তু ড্রপিং করছে এই জায়গাগুলিতে, কারণ আমরা কিন্তু পরিষ্কার করিনি, কে ঝাড়ু দিচ্ছি কিন্তু সব জায়গাতে আর পরিষ্কার করা হয়নি, কে তো এখন বৃষ্টির পানির সাথে মিক্স হয়ে গেছে না, এখন দুটো বেরিয়ে গেছে, কে পানির সাথে মিশে গেছে, এখন এই এই পানিগুলি যদি এই কবুতরগুলিকে খাওয়ায়, ঠিক আছে, তাহলে এই কবুতরগুলি আবার ওই কবুতর অঙ্গ সমস্যা তৈরি হবে, ঠিক আছে, এই জন্য পরিষ্কার করে রাখবেন, যেহেতু যারা সাদে সাদে কবুতর পালন, ঠিক আছে, যেখানে বৃষ্টি পড়ে, আর যারা রোমের রোমের মধ্যে পালেন, তাহলে তো ওটা আপনার বিষয়, ওটা আপনি ভালো বুঝেন যে কীভাবে কী করতে হবে, কিন্তু ছাদে যারা পালেন তারাই ওই কবুতর অবশ্যই করে রাখবেন। দেখুন আমি এখন ঝাড়ু দিতেছি, ঠিক আছে, এখন আমি ঝাড়ু দিতেছি, কিছুক্ষণ পর কবুতরগুলি ছেড়ে দেবো, ঠিক আছে, ওই যে রিয়াদই করেছে, রিয়াদ রিয়াদ বিয়ার কবুতরগুলো দেখাও, তার পরিষ্কার করতে সেগুলো দেখাও, এখনো পরিষ্কার হয়নি, কারণ কাজ বাকি আছে, আপনাদের ভিডিও বড় বড় লাভ নেই, আমি পরিষ্কার করে আবার কত ছাড়বো, তারপরে অন্য বিষয়ে কথা বলবো, ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ধন্যবাদ।